सुरैया भाई सुरैया नाप नीचे बॉस सब কি করছে এতগুলো মাইক দিয়ে কি করছে বলো আপনারা হাইকোর্টের নির্দেশে ডিজির নেতৃত্বে যে চার সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছিল 14 ফেব্রুয়ারি তদন্তের রিপোর্ট এবং ভিজিও ফুটেজ যে জমা পড়েছিল সেগুলোর প্রতি বারংবার অসন্তোষ প্রকাশ করেছিলেন মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত আজ শুনানিতে মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত বললেন যে কাল ডিজিকে মহামান্য হাইকোর্টে হাজিরা থাকতে হবে সময় উনি পরে জানাবেন এবং আজকের সংবাদপত্র এবং ভিডিও ফুটেজগুলো দেখে বিভিন্ন চ্যানেলের উনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর পাশে 21 নম্বর ওয়ানের যে ছবি দেখা গেছে সেই ছবিতে তিনি একটি হাইকোর্টের নোট গ্রহণ করেছেন জুডিশিয়াল নোট হ্যাঁ সন্তোষ প্রকাশ করে আজ মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত কাল হাইকোর্টের ডিজিকে হাজিরা থাকতে বলেছেন না আমরা চেয়েছি সঠিক তদন্ত নিরপেক্ষ তদন্ত সেটা কোর্ট দেখছে সেটা অর্ডারে উনি দিয়েছেন আমি তো কোর্টের উপর আবার মাননীয় বিচারপতির উপর ভরসা করে আছি আমি আছি আমার পরিবার এবং সমস্ত পশ্চিমবঙ্গের মানুষজন শুভাকাঙ্ক্ষী মানুষজন এর উপর নির্ভর করে আছে তো উনি বিচার ব্যবস্থায় ঠিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওনার বিচার ব্যবস্থায় আমরা খুশি সম্পূর্ণ আস্থা আছে এবং ওনার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে সেটা বিচারপতি যদি ভালো বোঝেন তিনি তাই করবেন বিচারপতির উপর আমাদের পূর্ণ আস্থা আছে আমি সঠিক বিচার চাই নিরপেক্ষ তদন্তের দ্বারা সঠিক বিচার চাই ঠিক আমি তো প্রথম থেকে চেয়েছি যে সঠিক তদন্ত হোক এটা আমার দুর্ভাগ্য এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তাদেরকে বহন করে নিয়ে চলেছেন এটা আমাদের দুর্ভাগ্য আপনি কি ভয় পাচ্ছেন হ্যাঁ অবশ্যই ভয় তো দেখাচ্ছেই আশেপাশের লোকরা এখনো পর্যন্ত ভয় দেখাচ্ছে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ দুষ্কৃতী বাহিনী ওনার সঙ্গে থাকার জন্য আমি গতকালও বলেছি যে দুষ্কৃতী বাহিনী একটু ভরসা পাবে এবং তারা আরও তাপিয়ে বেড়াবে এলাকায়